লকডাউনের সময় আপনি যখন গান শুনিয়েছেন, ওরা তখন হেঁটেছে। আপনি লাইভ নৃত্য প্রদর্শন করেছেন, ওরা তখন লাইভ করেনি কিন্তু খালি পায়ে হেঁটেছে। আপনি মিউজিকের সাথে কম্পোজ করে কবিতা পাঠ করেছেন, ওরা খিদে তেষ্টা আরামের সাথে কম্প্রোমাইজ করে হেঁটেছে। আপনি সুস্বাদু রান্নার ছবি পোস্ট করেছেন, ওরা ভয়ে ভয়ে থলে হাতড়েছে, এটাই বুঝি শেষ রুটি। আপনি গরমে এসিটা বাড়িয়ে দিয়ে কখনো বা হালকা ঠান্ডায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছেন, আর ওরা ওরা রেল লাইনে জন্মের শোধ ঘুমিয়েছে। আপনি জানলে খুব অবাক হলেও ওদের বাড়িতেও শাঁখ বেজেছিল, ওরাও বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কিংবা ধার নিয়েও মোমবাতি জ্বেলেছিল, তবু ওরা ফেরেনি। ওরা এক না ফেরা দ্বীপের বাসিন্দা। এ দায় কার? এ দায় আমার, এ দায় আপনার। কিন্তু ওরা বাঁচতে চেয়েছিল, মৃত্যুর সময় মুখে লেগেছিল সস্তার মাস্ক। ওরা ফিরতে চেয়েছিল আপনজনের কাছে, ছেঁড়া চপ্পলে লেগেছিল কাল শীতে রক্তের দাগ। আপনি ওদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করেছেন, আর এরা 10 চাকা লরির বস্তা বোঝাই গাড়ির ওপর পোল্ট্রি মুরগির মতো গাদাগাদি করে কাঁধে পিঠে সাইকেলে ছাগলের মতো ঝোলে মানুষ নামক আর এক নতুন প্রাণী, আপনাদের ভাষায় পরিযায়ী শ্রমিক। আহা আহা, কি সুন্দর গাল ভরা নাম! পাখি শুনেছেন, মানুষ শুনেননি তো? শুনে নিন। ওরা ভারত নামক গণতান্ত্রিক দেশেরই বাসিন্দা। থাক, আসলে দেশ তো এগোচ্ছে, আমাদের অত ভাবলে চলে? এক পা নেই এগোচ্ছে, কাছের পা এগোচ্ছে, ঘুমন্ত শিশু বাস্কের ওপর এগোচ্ছে, 3 বছরের বাচ্চা রাজপথে একাই হাঁটছে, দেশ তো এগোচ্ছে। তুমি পরিজনের দেহের শেষ সৎকারটুকু করতে পারোনি, তুমি অ্যাম্বুলেন্স পাওনি, বাচ্চা কোলেই মারা গেছে তোমার আপনজন, কি ক্লান্তিতে পথেই মারা গেছে নাকি গাড়ির ধাক্কায়? গেছে তো গেছে, তাদের পরিচয় তারা শ্রমিক লেবার, বুঝেছ? চুপ, একদম, দেশ এগোচ্ছে। এখানে হিন্দু আছে, মুসলিম আছে, বাবরি মসজিদ রাম মন্দির আছে, বর্ডারে শহীদ জওয়ান আছে, কাশ্মীর আছে, আলোচনার মধ্যে পাকিস্তান, আমেরিকার মতো গুরুত্বপূর্ণ ইস্যু আছে। তুমি তো মানচিত্রের বাইরে, তোমাদের নিয়ে ভাববার সময় কোথায়? আচ্ছা আপনি, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি সারা জীবনে ঠিক কত কিমি সাইকেল চালিয়েছেন, খালি পেটে ঠিক কত কিমি হেঁটেছেন? ফুটপাতে জন্ম নেওয়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রশ্নগুলো বাচ্চাটা যখন আপনাকে করবে, তখন মুখ লুকাবার জায়গা পাবেন তো? ওরা মাথা নিচু করে কোদাল চালায়, গাইতি হাতুড়ি চালায়, বেলচা ধরে। আপনি কি ভাবছেন ওদের ঘাড় এরকম নিচুই থাকবে, কোমর এরকম ভাঙাই থাকবে? না, থাকবে না, থাকবে না। ওদের দেশে ওদেরকেই তুমি জল দাওনি, এক টুকরো রুটির অধিকার দাওনি, মাথার উপর সত্তার ছাউনি দাওনি, দিয়েছ গাল ভরা প্রতিশ্রুতি, চোখ রাঙানি, লাঠি আর রক্ত। ওরা আজ নয় তো কাল ঠিক কোমরের ভাঁজ ভেঙে আস্তে আস্তে সোজা হবে। অনেকদিন ওদের জাত আর ধর্ম নামক আফিমে চুবিয়ে রেখেছ, শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে, তারপর কাতারে কাতারে হাতুড়ি, শাবল, গাইতি, বেলচা একদিন এদিকেই ধেয়ে আসবে। হে মহামান্য রাষ্ট্র নামক শোষণ যন্ত্র, পারবেন তো, পারবেন তো সামলাতে? একদিন যেগুলো অচল বস্তু ভেবে উপেক্ষা করেছিলেন, সেগুলোই একদিন সচল হবে। মনে রাখবেন পৃথিবীর ইতিহাস, শ্রমজীবী মানুষের ইতিহাস, মেহনতি মানুষের ইতিহাস, ওরাই সভ্যতার ধারক বাহক, সভ্যতার শেষ কথা ওরাই বলেছে।
একদিন ওরাই বলবে।